কলিযুগের সত্য। আগে মানুষ মাটির কলসির জল খেয়ে 100 বছর বেঁচে থাকত আর অক্লান্ত পরিশ্রম করে যেত। এখন এখন মানুষ মিনারেল ওয়াটার খেয়েও 30 বছরে বুড়ো হয়ে যায়, তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে না। আগের মানুষ অভাবে পুরনো ছেঁড়া ফাটা জামা কাপড় পরত, কিন্তু পুরো শরীর ঢাকা থাকত। এখন মানুষ ফ্যাশন করে দামি দামি নতুন নতুন ব্র্যান্ডেড ছেঁড়া ফাটা জামা কাপড় পরে, তাতে পুরো শরীরও ঢাকে না। আগে মানুষ প্রখর রোদ ঝড় বৃষ্টিতে কাজ করেও সুস্থ থাকত। এখন মানুষ 15-20 মিনিট রোদও সহ্য করতে পারে না। আগে মানুষ সর্ষে তেল মেখে দীর্ঘদিন ইয়াং ও সুন্দর থাকত। এখন মানুষ সুন্দর দেখানোর জন্য নানা রকম ক্রিম, ফেস প্যাক, মেকআপ আরও না জানি কত কিছু ব্যবহার করেও অল্প বয়সে বার্ধক্যর শিকার হয়। আগে মানুষ দেশি খাবার দুধ, ঘি, মাখন খেয়ে শক্তিশালী ছিল। এখন মানুষ পিৎজা, পাস্তা, বার্গার, নুডলস খেয়ে দুর্বল। আগে মানুষ নিম, বাবুল, লবণ, কয়লা, ছাই দিয়ে দাঁত মাজা হতো আর বুড়ো বয়স পর্যন্ত আখ চিবিয়ে খেত। এখন মানুষ টুথপেস্ট, ব্রাশ দিয়ে দাঁত মেজেও ছোলা চিবিয়ে খেতে পারে না। আগে মানুষ ভরে ভরে গুড়ের মিষ্টি বানিয়ে খেত। এখন মানুষের মিষ্টির নামেই সুগার হয়ে যায়। আগে মানুষ চিঠি দিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখত। এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন থেকেও বাড়িতেই একে অপরের সাথে কথা বলার সময় পায় না। আগে মানুষ দেশি ঘি, সর্ষের তেল খেয়ে 100 বছর পর্যন্ত পরিশ্রম করত। এখন মানুষ রিফাইন অয়েল, অলিভ অয়েল খেয়েও 30 বছরে হার্ট সমস্যায় ভোগে। আগে মানুষ কম আয় করত, কিন্তু মন বড় ছিল। এখন মানুষ বেশি আয় করে, কিন্তু মন ছোট। আগে মানুষ পড়াশোনা কম জানত, কিন্তু জ্ঞানের অভাব ছিল না। এখন মানুষ বড় বড় ডিগ্রি নিয়েও মূর্খতার কাজ করে। আগে মায়েরা কম যত্নে থেকেও 10-12টা বাচ্চার জন্মের পরেও পরিশ্রম করার ক্ষমতা থাকত। এখন মায়েরা অতি যত্নে থেকেও 1টা বাচ্চার জন্মের পরেই পরিশ্রম করার ক্ষমতা চলে যায়। আগে মানুষ মাইলের পর মাইল রাস্তা হেঁটে যাওয়া আসা করত আর বুড়ো বয়স পর্যন্ত পা হাঁটু মজবুত থাকত। এখন মানুষ সাইকেল, গাড়ি, মোটর সাইকেল ছাড়া চলতেই পারে না, তারপরও হাঁটুর ব্যথা। আগে মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি খুশিতে জীবন কাটাত। এখন মানুষ অল্প পরিশ্রম করেও ডিপ্রেশনে জীবন কাটায়। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।